নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়তেন, রাজি আছেন? আছি। সবাই পড়তে রাজি আছেন? ইনশাআল্লাহ। লাফালাফি করবেন না তো? না। ঘাড়বাঁকা করবেন না তো? না। হুই হুই করে সিলাফাল্লা করা যাবে? না। জিকিরের মধ্যে সুন্দর বিশ্বনবী প্রত্যেক ফরজ اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك এর অর্থ কি জানেন? হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি বেশি শরণ করতে পারি, আমাকে সাহায্য করেন যেন اللهم اعني على ذكرك وشكرك শুনই বললেন যে ব্যক্তি পড়বে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ। আবার বিশ্বনবী যে ব্যক্তি রাত্রিবেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করবে তার কবরের আযাব হবে না। ইন্না হাযিহি সূরা সূরাতুন আযীমা মানিআতুন মিন আযাবিল, যে ব্যক্তি রাত্রিবেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করবে তার কবরের আযাব হবে না। আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও, আখিরাতের সব কল্যাণ আমারে দাও, আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও, পড়েন আমিন।